সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। মমতা অভিষেক সব জানেন, ফাঁসলেন কীভাবে, রাগ ঢাক উড়িয়ে সাপ কথা বালুর, বোমা ফাটালেন রেশন দুর্নীতিতে ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সিজিও কমপ্লেক্স থেকে কমান্ড হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে, বেরোনোর সময় সাংবাদিকদের দেখেই বালুর সাপ কথা। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন, দলের সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ড আসলে কোন কথা জানেন, কিসের ইঙ্গিত জ্যোতিপ্রিয় মল্লিকের তা নিয়েই চর্চা তুঙ্গে। কি বললেন জ্যোতিপ্রিয় মল্লিক, আমি নির্দোষ, আমাকে ফাঁসিয়েছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন, দলের সঙ্গে ছিলাম আসি ও থাকব, আমি নির্দোষ। মমতা দি সব জানেন, দুদিনের মধ্যে সত্য প্রকাশ হয়ে যাবে। এদিকে জ্যোতিপ্রিয় মল্লিকের এই মন্তব্যের পাল্টা সমালোচনায় সোচ্চার বিজেপি নেতা রাহুল সিনহা। সংবাদ মাধ্যমে এদিন তিনি বলেন, এত বড় খাদ্য দুর্নীতির হওয়ার পর ওদের পার্টির নাম হয়েছে চালচোর, যার এত বেআইনি সম্পত্তি উদ্ধার হচ্ছে, মেয়ের স্ত্রীর নামে বেআইনি টাকা বেরোচ্ছে, এত কিছুর পরেও বড় বড় কথা বলছে, চোরের মায়ের বড় গলা। এটা ঠিক মমতা অভিষেক সব জানেন, অর্থাৎ ভাগ উনি ওখানে পাঠিয়েছেন। বিজেপির এতে কি করার আছে, আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, তদন্তে বিপুল পরিমাণ বেআইনি সম্পত্তি পাওয়া যাচ্ছে। অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী সংবাদ মাধ্যমে বলেন, উনি ঠিকই বলেছেন, সব মুখ্যমন্ত্রী জানেন, মুখ্যমন্ত্রীর জানার বাইরে তো কিছু ঘটেনি, ধান কেনা থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে লোপাট হয়েছে, সমস্ত লোপাটের অর্থের অংশ যদি কালীঘাট পায় মুখ্যমন্ত্রী এতে খুশি হন। দুর্নীতিগ্রস্ত অপরাধী যারা, তারা কেউ একা একা দুর্নীতি করেননি, মুখ্যমন্ত্রীর আনুকূল্যেই করেছেন, তাই একথা ঠিক, মুখ্যমন্ত্রী সবই জানেন। উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলায় ইডি গ্রেপ্তার করেছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতেই রয়েছেন তিনি। আদালতের নির্দেশে তার স্বাস্থ্য পরীক্ষা করাতে হচ্ছে আলিপুরের কমান্ড হাসপাতালে। শুক্রবার ইডির সিজিও কমপ্লেক্সের দপ্তর থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেছেন বনমন্ত্রী। লোকসভা ভোটের পয়লা লড়াই নভেম্বরেই, অতীতের নজির নিয়ে চিন্তা পদের এবার লক্ষ্য পূরণ হবে তো। গত লোকসভা নির্বাচনে 18 আসনে জয় মিললেও বিজেপি নেতৃত্ব এটা মানেন যে সেবার সংগঠনের থেকে মোদি হওয়া বেশি কাজে লেগেছিল। সেই জয় থেকে জন্ম নিয়েছিল 2021 সালের বিধানসভা নির্বাচনে ভালো ফলের আশা, দল ক্ষমতা দখলের কথাও ভেবেছিল, যদিও নবান্ন দখলের জন্য প্রয়োজনীয় আসনের থেকে অনেকটা দূরেই থমকে যায় গেরুয়া শিবির। আর ভোটের পরের দলীয় বিশ্লেষণের নানা কারণের মধ্যে এটা উঠে এসেছিল যে সাংগঠনিক প্রস্তুতিতেই অনেক খামতি ছিল, আর তাতেই অনেক জায়গায় ভালো ফলের অঙ্ক মেলেনি। তখন থেকেই ঠিক হয় 2024 সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি সময় থাকতে শুরু করা হবে। বিজেপি শিবির সূত্রে জানা যায়, ভোটার লিস্ট সংশোধনের মধ্য দিয়েই যে ভোটের প্রস্তুতি শুরু করতে হয় সেটা রাজ্য নেতৃত্বকে সেই সময় বুঝিয়েছিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিলেও তখন আর সেই সময় ছিল না, এবার তাই বিজেপি এখন থেকেই তৎপর। গত বুধবার জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে, এখন মোটামুটি দু মাস সময় রয়েছে সেই ভোটার তালিকা সংশোধনের, সেই কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। সেই কাজ 100% জায়গায় করার সাংগঠনিক শক্তি নেই রাজ্য বিজেপির, তাই আপাতত ঠিক হয়েছে যেখানে দলের শক্তি রয়েছে সেখানে ভোটার তালিকা সংশোধনের কাজ এমনভাবে করতে হবে যেটা অতীতে কখনো রাজ্য বিজেপি করেনি। আগামী লোকসভা নির্বাচনে রাজ্য থেকে 35টি আসনে জয় নিশ্চিত করতে হবে বলে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতবার 18 আসনে জেতা বিজেপির হাতে এখন 16টি লোকসভা। আসানসোল তৃণমূলের দখলে আর ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং দলবদল করেছেন, এই পরিস্থিতিতে নিজেদের দখলে থাকা আসনের পাশাপাশি হারা আসনের সাংগঠনিক শক্তি বাড়াতে হবে। এজন্য নির্বাচন কমিশনের নিয়ম মেনে প্রতিটি বিধানসভা এলাকায় একজন করে এক নম্বর বুথ লেভেল এজেন্ট নিয়োগ করতে হবে। রাজ্য বিজেপি ইতিমধ্যে 42টি লোকসভা এলাকায় 294 জন বিএলএ ওয়ান নিয়োগ করে ফেলেছে, কিন্তু কঠিন হচ্ছে বিএলএ টু নিয়োগ করা। ভোটার তালিকায় সংশোধনের 100% অংশগ্রহণের জন্য দলের প্রয়োজন
80,453 জন বিএলএ টু, কারণ নিয়ম অনুযায়ী প্রতিটি বুথে একজন করে বিএলএ টু রাখতে হয়। একই ব্যক্তি একাধিক বুথে এই দায়িত্ব পালন করতে পারেন না। 24 ঘন্টার মধ্যেই সামনে আসবে সব কারচুপি, শুভেন্দুকে বিরাট চ্যালেঞ্জ ছুড়লেন কুণাল। কয়েক মাস আগেও রীতিমতো দিনক্ষণ ধরে তৃণমূলকে হুমকি দিতে শোনা যেত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এবার সেই শুভেন্দু অধিকারীকেই ঘড়ি ধরে হুঁশিয়ারি দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তৃণমূল নেতার দাবি, 24 ঘন্টার মধ্যেই বিরোধী দলনেতার পরিবারের সন্দেহজনক আয় ব্যয়ের হিসেব সামনে আসবে। এদিন বিকেলেই এই হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল মুখপাত্র, এর পাল্টা কোনো প্রতিক্রিয়া এখন দেননি শুভেন্দু অধিকারী। কুণাল ঘোষ এদিন শুভেন্দুকে আক্রমণ করে বলেন, অধিকারী প্রাইভেট লিমিটেডের যে অনিয়ম সন্দেহজনক হিসেবের কারচুপি হয়েছে, 3 তারিখ বিকেল 4:10-24 ঘন্টার মধ্যে সামনে আসবে, ওদের আর্থিক দুর্নীতি সামনে আসবে, তার উত্তর দিতে হবে। বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন সময় একের পর এক সরকারি নথি অথবা তথ্য প্রকাশ এনে শাসক দলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সামনে এনেছেন শুভেন্দু অধিকারী। এবার পাল্টা শুভেন্দু অধিকারীকেই তার দেখানো পথে হুঁশিয়ারি দিলেন কুণাল ঘোষ। যদিও তৃণমূল নেতার এই হুঁশিয়ারিকে গুরুত্ব দিতেই নারাজ গেরুয়া শিবির। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, একজন জেলখাটা আসামি যে জামিনে মুক্ত তার এসব কথা কেউ বিশ্বাস করবে না। যদি শুভেন্দু অধিকারীর কোনো বেআইনি অর্থ থাকে তবে আইন অনুযায়ী তার বিচার হবে, কিন্তু শুভেন্দু অধিকারীকে আমি ছোট থেকে চিনি, ওদের বংশানুক্রমিক পয়সা রয়েছে। আপনার সাথে একমত বালুদা, জ্যোতিপ্রিয়র মমতা দি সব জানেন দাবিতে বিস্ফোরক সুকান্ত মজুমদার। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকে গ্রেপ্তারির পর কেটে গিয়েছে 1 সপ্তাহ। ইতিমধ্যে রাজনৈতিক মহলে কাটাছেঁড়া শুরু হয়ে গিয়েছে। শুক্রবার ফের মুখ খোলেন ধৃতমন্ত্রী, দাবি করেন মমতা দি সব জানেন। জ্যোতিপ্রিয়র এই দাবি ঘিরে শুরু হয়েছে বিরোধীদের আক্রমণ পর্ব। এসবের মধ্যেই টুইটে শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘটনা হলো শুক্রবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে স্বাস্থ্য পরীক্ষার জন্য সিজিও কমপ্লেক্স থেকে বের করা হয়েছিল। সাংবাদিকের সামনে তিনি বলেন, মমতা দি সব জানে, ব্যাপারটা পুরোটাই জানে, আমি মুক্ত, জেনে রেখে দিন, ইতিমধ্যেই আমি মুক্ত হয়ে গিয়েছে। গাড়িতে উঠেও তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জানেন। একটি ভিডিও নিজের এক হ্যান্ডেলে শেয়ার করে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার লেখেন, আমরা আপনার সাথে একমত বালুদা, তৃণমূল কংগ্রেসের স্বৈরাচারী শাসনের অধীনে রাজ্যের সমস্ত দুর্নীতি ও কেলেঙ্কারির সম্পর্কে জানেন বন্দ্যোপাধ্যায় জুটি। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন সুকান্ত মজুমদার। ধৃতমন্ত্রী আদালত চত্বরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এ নিয়ে বিজেপি সাংসদ বলেছিলেন, জ্যোতিপ্রিয় মল্লিক অসুস্থ হয়ে পড়ছেন কারণ উনি বুঝতে পারছেন জেলে যেতে দেরি নেই, তবে আমি ওনার সুস্থতা কামনা করি। সাহসের সাথে তদন্তের মোকাবেলা করতে হবে, তথ্য প্রমাণ যা আছে তাতে আগামী দিনে জেলেই থাকতে হবে। কয়েকদিন আগে দলীয় এক কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, বাংলায় যে গণহারে দুর্নীতি হয়েছে তার তদন্ত করতে গিয়ে ইডি সিবিআই হাঁপিয়ে যাচ্ছে, আপনি যেখানে ঢিল মারবেন সেখানেই দুর্নীতি। পাশাপাশি তৃণমূল পশ্চিমবঙ্গের সম্পত্তি লুট করে সাধারণ মানুষকে তাদের প্রাপ্য থেকে বঞ্চিত করছেন বলেও অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি। রাজস্থানে পতনের পথে কংগ্রেস সরকার, সমীক্ষায় মিলল বড় ইঙ্গিত, মুখে হাসি বিজেপির। আর কয়েকদিন পরই 5 রাজ্যের বিধানসভা ভোট, এরই মধ্যে সামনে এলো চমকে দেওয়া জনমত সমীক্ষা। রাজস্থানে ভরাডুবি হতে চলেছে কংগ্রেসের, ক্ষমতা হারাতে চলেছে হাত শিবির। রাজস্থানে একটি রীতি রয়েছে যেখানে সাধারণত প্রতি 5 বছর অন্তর সরকার পরিবর্তন হয়, এবছরও সেই ধারাই বজায় থাকবে বলে মনে করা হচ্ছে। টাইমস নাও, নবভারত এবং ইটিজির সাম্প্রতিক সমীক্ষা বলছে, রাজস্থানে বিজেপি সরকার গঠন করবে, কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা থেকে বেশ খানিকটা দূরে থাকবে। রাজস্থানে মোট বিধানসভা আসনের সংখ্যা 200। টাইমস নাও নবভারতের সমীক্ষা অনুযায়ী ওই রাজ্যে বিজেপি পেতে পারে 114 থেকে 124টি আসন, কংগ্রেস পেতে পারে 68 থেকে 78টি আসন এবং অন্যরা পেতে পারে 6 থেকে 10টি আসন। ভোট শতাংশ নিরিখে গেরুয়া শিবির পেতে পারে প্রায় 44% ভোট, কংগ্রেস পেতে পারে 42% ভোট, অন্যান্যরা পেতে পারে 14% ভোট। উল্লেখ্য, এই জনমত সমীক্ষা করা হয়েছে 30 অক্টোবর, এর আগে।
মোট 21,136 জনকে টেলিফোনিক এবং মুখোমুখি বিভিন্ন প্রশ্ন করা হয়। এই সমীক্ষার ফলে ইঙ্গিত, ধুন্দর অংশের 58টি আসনের মধ্যে বিজেপি 36-40টি আসন পেতে পারে, মারওয়ার অংশের 61টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 31-37টি আসন। তবে শেখাবতী অংশে বিজেপি এবং কংগ্রেসের কঠিন লড়াই হতে চলেছে, সেই অংশে 21টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে 10-12টি আসন, অন্যদিকে কংগ্রেস পেতে পারে 7-11টি আসন। বিজয়া সম্মেলনী নিয়েও গোষ্ঠী কোন্দল বিজেপিতে, পিছু ছাড়ছে না আদিনব্যদণ্ড, পিছু ছাড়ছে না কোন্দল। বঙ্গের গেরুয়া শিবিরে বিজয়া সম্মেলনীতেও বাদল কাজিয়া, উৎসবের মরশুমে গোটা রাজ্য জুড়ে বিজেপির রাজনৈতিক কর্মকাণ্ড তলানিতে ঠেকেছে। বিজয়া সম্মেলনীকে টার্গেট করেছিল বিজেপি নেতৃত্ব, শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখের মাধ্যমে নেতাকর্মী সমর্থকদের মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে কর্মসূচি নিয়েছিল বঙ্গ বিজেপির শাসক গোষ্ঠী, কিন্তু তাতেও বাড়ল কোন্দল। সোমবার বিজেপির মুরলীধর সেনলেনের আদি পার্টি অফিসে বসে পুরনো ও বসে যাওয়া কর্মীদের নিয়ে বিজয়া সম্মেলনী সেরেছেন দিলীপ ঘোষ। সভাপতি সুকান্ত মজুমদারের শিবিরের কাছে তা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বিক্ষুব্ধদের একাংশ সুকান্ত অমিতাভদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বসে যাওয়া নেতা কর্মীদের অনেকেই দিলীপের হাত ধরে ফের আসরে নামতে চাইছেন। বর্তমান রাজনেতৃত্বের উপর ক্ষিপ্ত কর্মী সমর্থকরা দিলীপ ঘোষকেই আঁকড়ে ধরে চাইছেন। জেলায় জেলায় রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির উপস্থিতিতে বিজয়া সম্মেলনী আয়োজনের পরিকল্পনা হচ্ছে। রোববার সকালে ইকো পার্কে এমনই এক বিজয়ের অনুষ্ঠানে যোগ দেবেন দিলীপবাবু। দিলীপ জমানায় রাজ্য ও জেলায় গুরুত্বপূর্ণ পদে থাকা নেতারাও এমন বিজয়া সম্মেলনী অনুষ্ঠান আয়োজন করছেন, তারা দিলীপ ঘোষকে নিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেছেন। বঙ্গ বিজেপির বর্তমান শাসক গোষ্ঠী যা নিয়ে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে। দিলীপ ঘোষের জনভিত্তির সামনে সুকান্ত অমিতাভরা কার্যত গুটিয়ে গিয়েছে। অন্যদিকে রাজ্য বিজেপি কেন্দ্রীয়ভাবে বিজয়া সম্মেলনীর দিনক্ষণ ঠিক করে উঠতে পারেনি এখনও। গণ্ডগোলের জেরে ভণ্ডুল হয়ে যাওয়ার ভয়ে জেলায় জেলায় বিজয়া সম্মেলনী করার ভরসা পাচ্ছে না বঙ্গ বিজেপি।